যে লোকাল আছে, লোকাল যে মহসলার বাসিন্দা, তারা আমরা ইলেকট্রিক দপ্তরের যে দরজাটা তালা দেওয়া হয়েছে, তালা দেওয়ার মেন কারণ হয়েছে কালকে রাত্রে 11টার পর থেকে কারেন্ট নাই। তো কারেন্ট নাই, এটা হয়েছে ইমার্জেন্সি পরিষেবা ইলেকট্রিক দপ্তর। তো তারা অনেকে অনেকবার করে ফোন করা হয়েছে, ফোন ধরে না, তারপরে রিসিভার উড়ে রেখে দেয়। তো ইলেকট্রিক দপ্তর তো ইমার্জেন্সি পরিষেবা করে, এটা তো ফোন তো ধরুন লাগে নিয়মে, যে কোনো সময় ইমার্জেন্সি হইতে পারে। তো ঘটনা হয়েছে আজকে কালকে রাত্রে দেহ কারেন্ট নাই, আজকে সারাদিন নাই। তো সারাদিন নাই, ঘটনা জানা গেছে যে গাছ কাটে দেখে বলে তারা কারেন্ট কাটতে রাখছে। তো নিয়মে তো যতটুকু পর্যন্ত লাইন গেছে তেলে মরা, এটা কতটুকু পর্যন্ত নিয়মে অ্যালাউন্স করুন লাগে যে লাইন গাছ কাটবো লাইন উড়ে রাখব। তো এমন কিচ্ছু অ্যালাউন্সও করছে না, কিচ্ছু না। তো এখানে আমরা যে সবাই আছে বা ব্যবসায়িক আছে বাজারও, তার তো অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো মিল অনেক মিল আছে মোরসরে, তো মিলের যে এতটি বদ্ধ আছে, এটি মানে ক্ষতিপূরণ কাটা দিব, মানে ইদার লিগে আমরা সবাই মিলে তালা দেবো আর কি। তারা রেসপন্স কিটা করছে? তারা রেসপন্স বলতে তো তারা তো তারা চলটা আছে দেখি, তো তারা পিএস পাঠাইছে আগে, তো পিএস পাঠাইছে তারা অতক্ষণ ধরে। তারা দপ্তরের কোনো আধিকারিক আইছে না? না, তারা দপ্তরের অতক্ষণ ধরে হয়েছে, 3-4 ঘন্টা হইতেছে, কোনো আধিকারিক আইছে না। অন্তত কল্যাণপুরের পিএস পাঠাইছে, তো এরা ফলতা আছে দেখি, তো এরা আইছে না। কোন এলাকায়? না, এটা মোরসরা বাজার, তালাবদ্ধ করার কারণ হইল এটা, এই অত্র অঞ্চলে আপনার কালকে 12 থেকে লাইন নাই রাত্র, এরপর তো সারাদিন আপনার এখানে গাছ কাটা হইতেছে রাস্তা। রাস্তার গাছ কাটা হইতেছে, একটা অ্যালাউন্স নাই পাবলিকের হইলো, কেউ হইলো একটা যদি আমরা অ্যালাউন্স করে তাহলে তো আমরা এই অ্যালাউন্সটার পরিপ্রেক্ষিতে আমরা জানি আজকে লাইন পাইতাম না, অতটা পরে লাইন পাবো। তো এক অনেকের পাবলিকের আছে, মেইল আছে আপনার, কমার্শিয়ালের ব্যবসা আছে, তো তো তাদের কথা হইলো, আমার তো মিলে মিলে 3-4 জন লেবার থাকে, তাদের তো মানে অ্যালাউন্স ছাড়া তো লোক পায়, এরপর তো লেবার গল কাজ করতো, তারা কত একটা অ্যালাউন্স করলো, তো আমার তো এই পয়সাটা জানা তো, বাড়তি পয়সাটা এই নিয়ে তাদের মানে মানে এই কারণে আপনারা তালা বন্ধ করে রাখছে। মানে তাহলে আপনারা সে দপ্তরের যে মানে গাফিলতিটা, এটা আপনারা স্বীকার করতেছেন নাকি? না, এটা তো আমরা রাস্তার কাজের লেগে, তো আমরা তো দপ্তরের পাবলিক, আপনারা দপ্তরের একটা গাফিলতি রয়ে গেছে যে কারণে আপনারা অ্যানাউন্স করছেন না বা এরকম কিছু, আমরা 3 জন আছি।